কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও, নবীজির পাকে রোজায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনার মাটি, বোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি, আর মসজিদের নববীর মা কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, মেঘে নেবো সারা গায়ে। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, মেখে নেবো সারা গায়ে সোনার মদিনার মাটি, গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি, মসজিদে নববীর মাঝে যে জো করিবে কান্না কাটি, মসজিদে নববীর মাঝে যে জো করিবে কান্না কাটি, নেকিতে ভরে দেবে খোদা তার রব, নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। বলছে কাবা আমার শোভা, নবী মোহাম্মদ মুস্তাফা, কেন নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জত মর্যাদা, তাই উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, কসম খোদার নবীজির তাজিমে, কসম খোদার নবীজির তাজিমে, আমার মাটির ভিড় ঝুঁকে যায়। কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। জগতের জান রে নারী আধা ইমান রে, নারী জগতের জান রে নারী আধা ইমান রে, বলে গেছে মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে। আমরা সেই নবীর উম্মত, আমরা কিন্তু অনেক অনেক মানুষের দুনিয়াতে আছি সেই নারীদেরকে ইজ্জত করি না, সম্মান করি না,
ছোট বড় কথা বলি এবং মারধর করি, গায়ে হাত তুলি, এই সময় এই দুনিয়াতে সমাধি। আবার অনেকজন দেখবেন গরিব মানুষ শ্বশুর, গরিব মানুষ শালা, যদি বউকে মারধর করি আর আমার শ্বশুর শালা, ওরাও কিছু বলবে না, মা যা পারিস করবে যা, আল্লাহর ক্যামেরা সব জায়গায় চালু আছে, এই দুনিয়াতে সবকে বুঝতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। যা ইচ্ছা তাই করি না, কবি লিখছে দেখো, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, কেন নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, বলে রাম্মানা সুখ পাবে না, বলে রাম্মানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। দেখবে অনেকজন বিয়ে শাদি হওয়ার পরে আমাদের সংসারে কত সময় অশান্তি লাগে, বলে বউটা এলো কি কাল কাল নাগিন না কি বলে, এই বউটা এলো আর আমার ঘরে অশান্তি অশান্তি আর অশান্তি সরে না। এই দুনিয়াতে দেখবে আমরা আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের মেয়ে যদি কোনো বাপের মেয়ে তার শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায়, তার বাপ কত কষ্ট পায় না, কেন একটা মেয়েকে তার আব্বা কত কষ্ট করে কত লালন পালন করে, যা ইচ্ছা যা মনে করে সেই সবটা পূরণ করে সেই মেয়েটাকে বড় করে তোলে, আর শ্বশুর বাড়ি গিয়ে সেই মেয়েটা যদি কষ্ট পায়, বাপটা মনে 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 কাঁদতে থাকে, বলে হ্যাঁ আল্লাহ আমি আমার মেয়ের সব সব পূরণ করেছি, কিন্তু শ্বশুর বাড়ি মেয়েটা জ্বালা যন্ত্রণায় আছে, বাপের বুকটা বুকটা ফেটে যায়, ভাইয়ের বুকটা ফেটে যায় এই দুনিয়াতে। কিন্তু আজকে আমার মেয়ে যদি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায়, আমি কষ্ট পাই, কিন্তু আমি অন্যজনের মেয়েকে কষ্ট দিই, কিন্তু তারও বাপ আছে, তারও ভাই আছে, তারও মা আছে, তারও বোন আছে, তারাও কষ্ট পায়, এই চিন্তাভাবনা যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে কোনোদিন কোনো সংসারে এই বিষয়ে অশান্তি হবে না। কবি সেই সম্পর্কে আরো দেখুন, আমরা মনে করি এই পরের মেয়ে আর আমার নিজের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, কত 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 কতি করি এই শ্বশুর বাড়ি এরকম, কিন্তু আমি একজনের মেয়েকে কষ্ট দিচ্ছি সেটা আমাদের বিষয় আমাদের ক্ষেত্রে না হয়ে যায়, এই চিন্তাভাবনা রাখতে হবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, পরের মেয়েকে আমরা জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা পাকাতা তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। একটা মা বাপের একটা সন্তানের জান্নাত তার মা বাপের পায়ের তলায়, মা বাপকে যদি খেদমত করতে থাকে, মা যদি রাজি হয়ে যায়, মা যদি খুশি হয়, বাপ যদি খুশি হয়, একটা সন্তানের জান্নাতের রাস্তা আল্লাহ সোজা করে দেবে, এটা আমরা সবাই জানি।
আমি সন্তান, আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমি যদি আমার আমি যতদিন বেঁচে থাকবো আমার মা যতদিন হায়াতে থাকবে আমি যদি সারা জীবন ওই খিদমত করতে পারি, আমার মা দোয়া করে আমার জন্য কিন্তু জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে কতদিন করবে, 15 বছর 16 বছর 20 বছর বিয়ের পরে কিন্তু শ্বশুর বাড়ি চলে যাবে আর তার মা খিদমত করার সুযোগ পাবে না। আর এখন অনলাইনে যুগ, এই অনলাইনে তো সেবা করা যাবে না, খেদমত করা যাবে না, কিন্তু এই মেয়েটা যে শ্বশুর বাড়ি চলে যাবে তার জন্য কি এই মায়ের খেদমত করার যে সুযোগ সুবিধাটা, তার জন্য জান্নাতের রাস্তা সোজা করার সুযোগটা মেয়ের জন্য নেই? আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয় শ্বশুর বাড়ি গিয়ে তার স্বামী, এই স্বামীকে যদি রাজি খুশি করাতে পারে, এই স্বামী পায়, স্বামী যদি দোয়া করে আল্লাহর দরবারে, তাহলে এই স্বামীর ওসিলাতে, স্বামীর জারিয়াতে তুমি জান্নাতের রাস্তা সোজা করতে পারে। কিন্তু এখন ডিজিটাল যুগ, শর্টস ভিডিও, সোশ্যাল মিডিয়া, আমরা দেখে দেখে মা বোনেরা এত চালাক হয়ে যাচ্ছে, এত এই দুনিয়াতে মানে এত চালাক হয়ে যাচ্ছে, আমরা মনে করছি অন্য জনারা যেমন অন্য ধর্মের যেমন মানুষ করে, অন্য ধর্মের মেয়েরা যেরকম করে, সমান সমান অধিকার এই দুনিয়াতে, আমরাও সেরকম করবো। স্বামী যদি বলে হ্যাঁ গো এই জিনিসটা কোথায় আছে, তো আমরা কি করি? অনেকজনা মা বোনেরা আগেকার স্বামীরা কেমন ছিল, মারা কেমন ছিল, স্বামী যদি বাইরে থেকে কাজ করে আসতো তার সামনে ওই বাতাস করতো এবং ওই পানি দিত এবং ওই কত কি বলতো। কিন্তু এখন তার মা বোনেরা যদি বলে হ্যাঁ গো কচির মা না মনির মা আমার এই জিনিসটা কোথায় গো, তখন তোমার হাত নেই, তোমার চোখ নেই, আর তুমি এই দুনিয়াতে এইরকম করবে আর জান্নাতের রাস্তা সোজা করবে? দুনিয়াতে হাত নেই, পা নেই, চোখ নেই বলছো, বলো যখন যাবে ভিতরে এই বিষয়ে যখন তোমাকে হবে খুব জোর, তখন মনে করো আল্লাহ গো একটা সুযোগ দাও, আমি দুনিয়ায় যাই নিজে গিয়ে আর আমার স্বামীর পা ধরে জড়িয়ে পড়ে থাকবো আর জীবন ভোর স্বামীকে নোট করতে বলবো। আমি মনে করি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাবে না কবি ছন্দের মাধ্যমে, সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, যতই থাক না যতই থাক না তোমার আমল, যতই হোক না পরহেজগার, মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, গলে গেছেন মোর দয়ার নবীজি পরম নারীর সম্মান রে, গলে গেছেন মোর দয়ার নবীজি পরম নারীর সম্মান রে, গলে গেছেন মোর দয়ার নবীজি পরম নারীর সম্মান রে। আমি অনুরোধ করব ওই আমাদের কি আফসানা পারবে নাকি, অনেকক্ষণ আমরা ছেলেরা গাইলাম, একটা মেয়েরা একটা গান, আমাদের আফসানা পারবেন তাকে গাওয়ার জন্য আমি অনুরোধ করব গাওয়ার জন্য। হ্যাঁ গাইবে না কি জ্বালা বল, আমরা একা তার কি করব, এই অনেক অনেক কেউ যাবে না, আমরা ঘুরছি। হ্যাঁ শুরু করো, শুরু গাও গাও ভাই, এই ভাই না বোন গাও। হ্যালো 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 হ্যালো